জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বন্যাশ্রী পোস্টার নিয়েও অভিনব কায়দায় রাস্তার উপরে জমা জলে ছোট নৌকা চালিয়ে জাল দিয়ে মাছ ধরে স্কুলের সামনে বিক্ষোভ স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত হাজারপুর এলাকার 39 নম্বর দ্বীপচন্দ্রপুর হাজারপুর জুনিয়র বেসিক স্কুলের সামনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত টানা কয়েকদিনের বৃষ্টির ফলে স্কুলের চত্বরে ও বাইরে জল জমে গেছে, ফলে ওই জল পেরিয়ে স্কুলের পড়ুয়াদের স্কুলে আসতে হচ্ছে। জলের মধ্যে দিয়ে হেঁটে আসলে ছোট কিছু যাতায়াত করতে পারে না, সবসময় ভয়ে থাকি কোন বাচ্চা হয়তো ডুবে যাবে। ধরেন জল, এই জলটা শুধুমাত্র এখানে নাই, দ্বীপচন্দ্রপুরে আছে, ওলেন এই NH-34, প্রচুর ছেলে মেয়ে, প্রচুর মানুষ যাতায়াত করে এখান দিয়ে, মানে চালু একটা রাস্তা। ফলে সরকারের যদি টনক না নড়ে, সরকার যদি না ভাবে যে কোনো জায়গায় কোনো ড্রেন করে লক গেট করে এই জলটাকে অন্য জায়গায় পাঠানো যায়, তাহলে মানুষের অবস্থা খুব করুণ হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ডেঙ্গুতে আক্রান্ত গোটা রাজ্য আতঙ্কিত, আমরাও আতঙ্কিত যে কখন কি হয়। আর বাচ্চারা দেখছেন কত কষ্ট করে স্কুলে আসছে, হয়তো স্কুলের মাস্টার বা শিক্ষিক ম্যাডাম যিনি আছেন তিনি হয়তো ভয়ে ভয়ে কোনো রিপোর্ট করছেন না, তাহলে তারপরেও এদেরকে কষ্ট করে আসতে হয়। এই ছেলেরা যদি যায় বাড়ি যায়, আর এই জল মারাত্মক, পায়ে ঠেকলেই মনে হচ্ছে কামড় দিচ্ছে, কত বিষাক্ত জল আছে। ফলে সরকারের টনকটা যেন নড়ে, সরকার যেন ভূমিকা পালন করে। তারই পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার উপর জল জমে থাকায় জল পেরিয়ে নিজেদের কাজের উদ্দেশ্যে যেতে হচ্ছে। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তারই প্রতিবাদে স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। প্রত্যেক বছর এরকম কাণ্ড, ওরা তো দেখতে পাচ্ছে, ওরা বলছে হবে হবে হবে, কবে হবে, কোন বছরে হবে, 5 বছর পর পর কোন বছরে হবে, কয়টা মেম্বার চেঞ্জ হলো। জল তো আর কেউ নিয়ে গিয়ে ঢেলে দেয়নি, প্রবল বর্ষণ অনেক জায়গায়, যেখানে নিচু জমি সেখানে জল জমেছে। এতে স্কুল কর্তৃপক্ষের করণীয় কী আছে? আসলে কিছু মানুষ আছে যে ইস্যু পাচ্ছে না, সরকারটা সমালোচনা করার কোনো ইস্যু পাচ্ছে না, কাজে এই সমস্ত অবান্তর বিষয় নিয়ে আর কি ইস্যু করছে। তবে বিষয়টা পঞ্চায়েতের নজরে এসেছে, পঞ্চায়েতকে বলা হয়েছে আর কি, ওরা পাম্প টাম্প করে জলটাকে বের করার ব্যবস্থা করছে।